এই মাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া ফের দুর্যোগের অশনি সংকেত বাংলার আকাশে। আবহাওয়ার বিরাট পরিবর্তন হতে চলেছে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতে বৃদ্ধির সম্ভাবনা। উৎসবের আগেই ঘূর্ণাবর্ত রক্তচক্ষু দেখাচ্ছে, যার ফলে প্রবল বৃষ্টিতে ভাসবে উত্তর দক্ষিণবঙ্গ সহ 8 জেলা। তো আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে চলবে লাগাতার ভারী বৃষ্টি, কোন কোন জেলাগুলিকে সতর্ক করা হয়েছে, কোন কোন জেলাগুলি বন্যায় ভাসতে পারে, এ বিষয়ে কি জানালো আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। ফের চোখ রাঙাচ্ছে একের পর একে ঘূর্ণাবর্ত, যে কারণে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টিপাত চলবে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগে থেকেই আবহাওয়ার আপডেট ছিল, সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের 5টি জেলায় ভারী বৃষ্টিপাত চলবে, তবে আগামীকালের পর উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমবে। তবে এরই সঙ্গে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টিপাত। মৌসুমি অক্ষরেখার কারণে উত্তরের 5টি জেলায় প্রবল বৃষ্টি চলবে। আগেই আবহাওয়া দপ্তর জানিয়েছিল উত্তরবঙ্গের ভারী বৃষ্টিপাতের কথা। তবে 5ই সেপ্টেম্বরের পরে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকবে, একই সঙ্গে বাড়বে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ, অন্তত সম্ভাবনা এমনটাই বলছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিনে পশ্চিমের জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে বৃষ্টিপাত হতে পারে, পরে চিত্রটা বদল হতে পারে। তবে সেপ্টেম্বরের মাঝামাঝি আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। নিম্নচাপের সঙ্গে সঙ্গে পুজোর আগে হতে পারে ঘূর্ণাবর্ত। পাশাপাশি আবহাওয়া দপ্তর বলছে আজ দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার উত্তরবঙ্গের এই 3 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু এখনই কোনো রকম ভারী বৃষ্টির দেখা মিলবে না দক্ষিণবঙ্গে, থাকবে ভ্যাপসা গরম। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল ভারী বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গে, কারণ মৌসুমী অক্ষরেখা এগোচ্ছে উত্তরবঙ্গের দিকেই। অবস্থান গোরক্ষপুর, জলপাইগুড়ি, নাগাল্যান্ড, বাংলাদেশ হয়ে আসাম। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল এবং পরশু বেশি বৃষ্টি হবে উপরের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে। আগামী 3 থেকে 4 দিন উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। তবে দক্ষিণবঙ্গের আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে আগামীকালের পর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত বাড়লেও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, এমনটাই মনে করছে আবহাওয়া দপ্তর। তবে বৃষ্টি বাড়লে তাপমাত্রা কিছুটা কমতে পারে, এর জেরে সাময়িক স্বস্তি পাওয়া যেতে পারে বলেই আশা।